মডেল অ্যাক্টিভিটি টাস্ক গণিত ক্লাস 5 এর পঞ্চম শ্রেণী পার্ট 1 এটি পার্ট 1 নিচের প্রশ্নগুলি উত্তর দাও। এক নম্বর প্রশ্ন 0 8 3 2 1 অঙ্কগুলি দিয়ে গঠিত 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হলো। তো 5 অঙ্কের বৃহত্তম বড় সংখ্যা কোনটি? তো आंसर এইভাবে করতে হবে। প্রথমে যে 8 দিলাম, 0 দিলাম, 1 দিলাম, 2 দিলাম, 3 দিলাম, 80123 হলো। তারপরে আবার দি 8 দিলাম, 1 দিলাম, 0 দিলাম, 2 দিলাম, 3 দিলাম, কত 81023, তবুও হলো না। তারপরে 8 দিলাম, 2 দিলাম, 0 দিলাম, 1 দিলাম, 3 দিলাম, কত হলো 82013 হলো। তারপরে আবার দেখি 8 দিলাম, 3 দিলাম, 0 দিলাম, 1 দিলাম, 2 দিলাম, 83012 হলো। তারপরে পরপর সবচেয়ে বড় তারপরে ছোট ক্রমান্বয়ে সাজালাম। 8 দিলাম, 3 দিলাম, 2 দিলাম, 1 দিলাম, 0 দিলাম, তো কি হলো 83210। এটি হলো 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা। কেউ কেউ যদি ভাবো কি শূন্যটা প্রথমে দিয়ে যা আছে তাই করে দিলাম, তো হবে না। শূন্য বাঁ দিকে শূন্যের কোনো দাম নেই, কোনো সংখ্যা দিয়ে তারপরে শূন্য দিতে হবে, তারপরে 5 অঙ্কের, না হলে 4 অঙ্কের হয়ে যাবে। তো এটি হলো 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা। তারপরে 2 দাগের প্রশ্ন 32140 সংখ্যাটিকে 2 এর স্থানীয় মান হলো। তো 2 এর স্থানীয় মান এইভাবে নির্ণয় করতে হবে। এই যে প্রথমে একক লিখে দিবে, তারপরে দশক, তারপরে শতক, তারপরে হাজার, তারপরে অযুত। যেহেতু 5টি রয়েছে, তো এই যে প্রথম 0 এককের ঘরে 0, তারপরে 4 বসাবে দশকের ঘরে, তারপরে 1 বসাবে শতকের ঘরে, 2 বসাবে হাজারের ঘরে, 3 বসাবে অযুতের ঘরে। এই যে 0 বসিয়ে দিয়েছে, তারপরে এই যে বসিয়ে দাও, ওগুলোকে বসিয়ে দাও আর দেখো কি হচ্ছে। এই যে হাজারের ঘরে 2 হচ্ছে, তো তাই 2 এর স্থানীয় মান হলো 1000। তারপরে 3 দাগের প্রশ্ন দুটি পরস্পর মৌলিক সংখ্যা, একটি 7 অপরটি কত। তো আমাদেরকে জানতে হবে মৌলিক সংখ্যা কাকে বলে। তো মৌলিক সংখ্যার সংজ্ঞা হলো যে সংখ্যা সেই সংখ্যা এবং 7 ছাড়া অন্য সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, সেই 1 ছাড়া ভাগ করা যায় না, তাদের মৌলিক সংখ্যা বলে। 1 দিয়ে ভাগ যাবে আর সেই সংখ্যা দিয়েই ভাগ যাবে, সেগুলোকে মৌলিক সংখ্যা বলে। তো মৌলিক সংখ্যাগুলো কি কি এই যে জানা যাক। 2 3 5 7 11 13 এগুলো সব মৌলিক সংখ্যা। তো 7 এর পরের মৌলিক সংখ্যা হলো এই যে 11। তো এখানে হবে এই যে 11 উত্তর হবে। তারপরে 4 দাগের প্রশ্ন দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কত। তো দুটি মৌলিক সংখ্যার গসাগু হবে 1। তো কিভাবে দেখে নাও কিভাবে 1। তো ধরা যাক দুটি মৌলিক সংখ্যা, একটি 2 আর 3। তো 2 এর উৎপাদক কি কি? 1 দিয়ে ভাগ যায় এবং 2 দিয়ে 2 কে ভাগ যায়। তারপরে 3 এর উৎপাদক কি? এই যে 1 দিয়ে ভাগ যাবে 3 কে আর 3 দিয়ে যাবে। তো মিল কি আছে? এই যে 1 দুটোতেই মিল আছে, তাই এর গসাগু হবে, দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু হবে 1 উত্তর, এই যে 1। তারপরে 5 দাগের প্রশ্ন গুণ 521 কে 144 দিয়ে গুণ। তো গুণ করা যাক। 521 বসিয়ে দিলাম, তার নিচে বসাবে 144। তো কিভাবে গুণ করবে? এই যে ডান দিক থেকে 4কে 1 দিয়ে, তারপরে 2 দিয়ে, তারপরে 5 দিয়ে, এইভাবে গুণ করতে হবে। তো গুণটি বসানো হোক। এই যে 4কে 1 দিয়ে, 4 1 কে 4, এবার 4কে 2 দিয়ে, 4 2 গুণে 8, এবার 4কে 5 দিয়ে, এই যে 4 5 20, তারপর আবার 4 আছে, তাই 1 ঘর বাদ দিয়ে এই যে বসিয়ে দিতে হবে 84 20। তারপরে আবার 1 দিয়ে গুণ করতে হবে। 1 1 কে 1 বসে গেল, 1 কে 1 বসে গেল, 1 কে 2 দিয়ে গুণ করলাম, 2 1 কে 2, তারপরে 5 কে 1 দিয়ে গুণ করলাম, 5 1 কে 5। এবার সামনাসামনি যোগ করতে হবে। তো এই যে 4 নামিয়ে দিলাম, এবার 8 4 12 2, 8 4 12 2, হাতে থাকলো 1, তারপরে 8 আর 1 কে 9, আর হাতের 1 মিলে কত 10, 10 এর 0, হাতে থাকলো 1, হাতে থাকলো 1, 2 2 4, এই যে 2 2 4 আর হাতে 1, কত হয়ে গেল 5। তারপরে এই যে 5 আর 2, 5 আর 2 হয়ে গেল 7। এটি উত্তর। তারপরে 6 নম্বর প্রশ্ন, দেবব্রত বাবু তার 6 মাসের আয় দিয়ে 7 মাসের খরচ চালান। প্রশ্নের মধ্যে উত্তর আছে, দেখে নাও ভালো করে। তার মাসিক খরচ 12,270 টাকা হলে তার এক মাসের আয় কত? তো ঐকিক নিয়মে অঙ্কটি করলে সুবিধা হবে। এক মাসের খরচ 12,270 টাকা, তবে 7 মাসের খরচ কত? 7 দিয়ে গুণ করে দিতে হবে। এই যে তো 7 দিয়ে গুণ করলাম, কত হবে? ওই যে 7 দিয়ে গুণ, 7কে 0 দিয়ে গুণ, 0 এর গুণ 0, কোন সংখ্যাকে 0 দিয়ে গুণ করলে 0 হয়। এবার 7কে 7 দিয়ে গুণ করলাম, সাথে সাথে 49 এর 9 হাতে থাকলো 4। এবার 7কে 2 দিয়ে 7 আর হাতের 4 18, 8 হাতে থাকলো 1। এবার 7কে 2 দিয়ে 7 দুগুণে 14 আর হাতে থাকলো 1, হয়ে গেল 15। এবার 7কে 7 আর 8 1 হয়ে গেল 8। এবার এই 7 মাসের খরচটাই হলো 6 মাসের আয়, তো 6 দিয়ে ভাগ করে দিতে হবে, তবেই হয়ে যাবে। তো 6 মাসের আয় হলো 85,890 টাকা, তো এক মাসের আয় কত? তো ভাগ করতে হবে 85কে 890 দিয়ে ভাগ করতে হবে। ভাগ কত দিয়ে? 6 দিয়ে ভাগ। তো 6 কে 6 বিয়োগ করলাম 8 থেকে, 6 বাদ দিলে কত? 2। আর এই যে 5 নামিয়ে দিলাম, 5 নামাবো। তো 6 কে 4 6 24, এই যে 24 বসালাম, 25 এর নিচে 24। 25 থেকে 24 বাদ দিলে কত? 1। এই যে 8 নেমে যাবে। এবার 8 নামিয়ে দিলাম। 6কে ক দিয়ে ভাগ যাবে? 6কে 3 দিয়ে গুণ করলে 18 হয়ে যাবে। এই যে 3 6 18 হয়ে গেল। এবার 9 নামালাম, এই যে 9 নামালাম, 9। তো ক দিয়ে যাবে? 1 দিয়ে। 6 কে 6 বিয়োগ করলে কত হবে? 3 হবে। আর এই যে 0টা নামিয়ে দিলাম, 0 নামিয়ে দিলাম। তো ক দিয়ে গুণ দিলে 30 হবে 6কে, তো 5 দিয়ে, এই যে 5 5 6 30, এই যে হয়ে গেল। তো তার এক মাসের আয় কত? এক মাসের আয় হলো এই যে 14,115 টাকা, 14,115 টাকা। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে সমস্ত সাবজেক্টের সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবে। ধন্যবাদ।